এখন একজন এক্সপার্ট রাঁধুনির রান্না দেখছেন, বাড়িতে একা একা একদম ট্রাই করবেন না, খুব বিপদ হতে পারে। এটা দীপাবলির বাজি ফাটার আওয়াজ নয়, এটা ভারতীয় রান্না। আমাকে কনস্ট্রাকশন সাইটে যেতে হতো, আরও কিছু কাজ ছিল আশ্রমে, কিন্তু আজ খুব বৃষ্টি পড়ছে, তাই ঠিক করলাম কিছু ভারতীয় পদ রান্না করব। এত বড় গামলা দেখে ভাববেন না পুরোটাই আমি খাবো। আজ বাড়িতে কিছু অতিথি আসছেন, আজ খুব বৃষ্টি পড়ছে, তাই আজ শুধুই খাওয়া আর আড্ডাই সম্ভব, তাই ভাবলাম হাতের রান্নাই খাওয়াবো, তাদের সারপ্রাইজ দেব। খুব অল্প কিছু রেঁধে এই ধরনের রান্নায় আমাকে প্রতিটা মুহূর্তে খুব মন দিতে হয়। আপনি সব মিশিয়ে ঢাকা দিয়ে চলে গেলেন, এমন রান্না এটা নয়। এর জন্যই এর স্বাদে ক্ষমতা রয়েছে, জিভের মাধ্যমে আপনাকে দাস বানিয়ে ফেলার। বেশ, একবার তারা আমার রান্না খেলে তারা নিশ্চিত আমার প্রেমে পড়বে। মশলাটা একেবারেই আমার নিজের তৈরি। সরি, ভিডিও দিয়ে আপনাকে স্বাদটা অনুভব করাতে পারছি না। আমরা এখন তৈরি করছি কিছু সুন্দর পরোটা। দক্ষিণ ভারতে আমরা এটাকে চাপাতি বলি, কিন্তু আসলে এটা পরোটাই তো। যদিও আশ্রমে খাবার ছিলই, তবুও রান্না করা শিখবো ভাবলাম। তার আগে কখনোই রান্না করা শিখিনি বা রান্নাঘরে ঢুকিও নি, কিন্তু যেহেতু আমি ভাবলাম এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বের একটা কাজ হবে, কারণ রাধে বিজির রান্না এত ভালোবাসত, আর বিজি রান্না শিখেছিল আমার মায়ের কাছে, তাই আমি আমার বোনের কাছে যাই, অল্প কিছু শিখি, তারপর নিজে থেকেই অনেক নতুন রেসিপি বানালাম। বেশ, এখন অন্তত অনেক বছর আগে, বলা যায় কয়েক বছর হলো, আমাকে আমার মেয়ে স্বীকৃতি দিয়েছে যে আমিই নাকি পৃথিবীর শ্রেষ্ঠ রাঁধুনি। খারাপ নয়, পরোটাটা প্রায় চাঁদের মতোই, যেন পূর্ণ চাঁদ। আমি বলছি চাপাতিটা ম্যাপের মতো দেখালে, অন্তত যদি অস্ট্রেলিয়ার মতো দেখায় তার মানে ভালোই করছেন, দক্ষিণ আমেরিকা খারাপ। কিন্তু যদি ইন্দোনেশিয়া বানা, না না, আপনাকে আবার স্কুলে যেতে হবে। আমার বানানো পরোটাটা কেমন লুচির মতো ফুলে উঠেছে। এটা ভেতরের গরম হাওয়াতেই রান্না হয়ে যাবে।